আবারও আক্রান্ত তৃণমূলের বিজেপি কর্মী, বিজেপি কর্মী এবং এক বিজেপি নেতাকে আক্রান্তের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পটাশপুরে তৃণমূল বিজেপি সংঘর্ষ, মারধর করে খুন করার চেষ্টার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি পটাশপুর 1 নম্বর ব্লকের বড়হাট গ্রাম পঞ্চায়েত এলাকার। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি অনিমেষ প্রামাণিক। অনিমেষ, ঠিক কি অভিযোগ রয়েছে? কিন্তু গুরুতর অভিযোগ এবং প্রায় কালকে তো মারধর করে খুনের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, এবং যেটা জানা যাচ্ছে যে তাতে গুরুতর কিন্তু আহত হয়েছেন পটাশপুরে যিনি সদ্য বিজেপি থেকে জয়েন করেছেন অর্থাৎ শুভেন্দু অনুগামী পরিচিত বিজেপি নেতা তাপস মাঝি সহ আরো এক বিজেপি কর্মী, তাকে কিন্তু মারধর করার ঘটনা ঘটলো। এবং যেটা জানা যাচ্ছে যে তারা যখন গতকাল রাতে একটি আত্মীয় বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরছিলেন, তখনই কিন্তু মাঝপথে তাদের গাড়ি আটকে স্থানীয় তৃণমূল নেতাদের উপস্থিতিতে সেখানে তারা দুষ্কৃতি বাহিনী যারা ছিল তারা বিধবক লোহার রড বাঁধ দিয়ে মারধর করে, এবং মারধর করে তাদেরকে রাস্তার তাদের কাছে থাকা জিনিসপত্র ছিনতাই করে তাদেরকে কিন্তু রাস্তার পাশে ফেলে দিয়ে যাওয়া হয়। এবং পটাশপুর থানায় খবর দেওয়া হলে পটাশপুর থানা পুলিশ কিন্তু অসহযোগিতার অভিযোগ উঠে পরবর্তীতে বিজেপি কর্মী সমর্থকরা পৌঁছে এই দুজনকে উদ্ধার করে নিয়ে আসে এবং আহতদের প্রথমে গোনাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরবর্তী তাদেরকে কিন্তু রাতেই কলকাতা রেফার করা হয়েছে। এবং তাপস মাঝির ওপর কয়েক মাস আগেও কিন্তু এ ধরনের একটা হামলার ঘটনা ঘটেছিল এবং যথেষ্ট এলাকার দাপটে বিজেপি নেতা বলে এই মুহূর্তে পরিচিত তাপস মাঝি এবং শুভেন্দু অধিকারী অনুগামী বলে তিনি পরিচিত, তাদের তাকে যে এ ধরনের মারধরের ঘটনা এবং এই যে গুরুতর আহত ঘটনা তাতে কিন্তু রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য চলেছে এবং পটাশপুর থানার পুলিশের বিরুদ্ধে কিন্তু লাগাতার রাতভর অসহযোগিতার অভিযোগ উঠেছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি হয়ে উঠেছে পটাশপুরে। বেশ, ধন্যবাদ অনিমেষ। আমরা কথা বলছিলাম প্রতিনিধি অনিমেষ প্রামাণিকের সঙ্গে। তাপস মাঝিদা এবং উত্তর মণ্ডলের জিএস দেবীপ্রসাদ আত্মীয় বাড়ি থেকে রাতে খেয়ে ফিরছিলেন, তৃণমূলের হারমার দ্বারা আক্রান্ত হয়েছে। বড়হাট 9 নম্বর অঞ্চলের হিমাংশু ভূঁইয়া তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব পরিকল্পিতভাবে 10-15 জনকে সামনে দিয়ে নিজে নেতৃত্ব দিয়ে নিজেও মেরেছে। একদম আমি যখন আমার দিদির বাড়ি থেকে ফিরছি, কোনো রাজনৈতিক কর্মসূচিতে আজ আমি যাইনি, আমার আত্মীয় বাড়িতে গেছিলাম, ফেরার সময় আমাকে এবং আমাদের দেবীপ্রসাদ চক্রবর্তীকে প্রচণ্ডভাবে মেরেছে।